খোলা চোখে পৃথিবী থেকে যদিও আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই, কিন্তু এর বাইরেও অনেক তারকা রয়েছে। তারা আমাদের নিজস্ব ছায়াপথ সৌরজগতে শত কোটি নক্ষত্র দেখার সুযোগ করে দিয়েছেন। সৌরজগতের নিচেই বিশ্ব ব্রহ্মাণ্ড। আমি যাই দেখবাল আপনাদের সাথে থেকে এই নক্ষত্র ভ্রমণে খুঁজে দেখব। আমাদের প্রথম বাধা অনেক অনেক দিন, এবং এর মধ্যে ছিল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস। ঘন বস্তুর মাধ্যাকর্ষণের মধ্যে এই গ্যাস সঞ্চিত হয়ে প্রথম তারাগুলো সৃষ্টি হয়। তারকাগুলো দ্রুত উত্তপ্ত হয়ে অতি দ্রুতই নিঃশেষ হয়। সেগুলো উত্তপ্ত হয়ে ওঠার পর আশেপাশে গ্যাস ছড়িয়ে পড়ে এবং জ্বালানি ফুরিয়ে যায়। শেষ পর্যন্ত সেগুলোর মারাত্মক বিস্ফোরণ ঘটে। সূর্যের মতো অনেক নক্ষত্রের নিজস্ব গ্রহ আছে। সূর্যের কথা বলতে গেলে এর সাথে গ্রহগুলোর কথাও আসে। এতে কয়েকটি সূর্যের খেয়াল রাখে, কয়েকটি আবহাওয়া বা টেলিভিশন সম্প্রচার ও জিপিএস সংকেতের দিকে নজর দেয়। এগুলোর নিচে রয়েছে অন্ধকার ও শীতল স্থান, যার নাম সূর্যের দ্বার। রোদের দিনে ছায়া থেকে বেরিয়ে আমরা অনুভব করি যে সূর্য শক্তি সৃষ্টি করে। দেখা যাক, এটি সূর্য পৃষ্ঠের ঠিক নিচের প্রবাহ, পানি ফুটে ওঠার আগের মুহূর্ত। 2001 এর পথ, 1977 সালে এটি উৎক্ষেপণ করা হয়েছিল। ২০০৪ সালে আবিষ্কৃত হয় সৌরঝড়ের শেষ কোথায়। তো আমরা কিভাবে এত সব জেনেছি? অতীতে এগুলোতে কি ঘটেছে এবং ভবিষ্যতে কি I don't know.